হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো থাকার চেষ্টা করছি, জানি না কতটুকু পারবো। তো সকালবেলা বৃষ্টি দিয়েই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। অনেক দিন পর এরকম বৃষ্টি হচ্ছে। আগে যখন আমাদের রাস্তা উঠোন কোনোটাই পাকা ছিল না, তখন না হাঁটু সমান জল জমতো, এখন আর এমন বৃষ্টি হয় না। তবে এবছরে হয়তো এটা প্রথম বর্ষা যেটা রাস্তার উপরে এতটা জল জমেছে। তো বৃষ্টি দিয়েই আজকে সকালে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকের ভয়েস ওভারটা না সকালে দিচ্ছি, রাত্রে আর দিতে পারিনি, তো দাঁতের যন্ত্রণা হচ্ছিলো ওই জন্য। তো এখন ফ্যান চলছে, হয়তো একটু আওয়াজ আসতে পারে, একটু ম্যানেজ করে নিও। আর এই কাঁঠালটা না পাশের বাড়ি কেউ একজন দিয়ে গেছে, আমি জানি না কে দিয়ে গেছে। মাকে বললাম আমাকে দাও একটু দেখাই, এমন খাজা কাওয়া খেতে আমার বেশ ভালোই লাগে। তো আজকে কাঁঠাল দিয়ে একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি বানাবো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার আগে আমি বাড়িতে অল্প করে বানিয়ে খেয়ে দেখেছি জিনিসটা আদৌ ভালো লাগে কিনা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো যেটা বানাবো তার জন্য কাঁঠালটা এখানে নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এরমভাবে বানিয়ে খেলে কাঁঠালটা অনেকদিন সংরক্ষণ করা যায়। এখানে নিয়েছি আটা, নর্মাল যেমন গমের আটা হয় আটা। ময়দা নেবে না, ময়দা নিলে চিট হয়ে যাবে, আটাটাই বেটার অপশান। এখানে নিয়েছি চিনি, চিনি যতটা লাগবে সেই পরিমাণে দেবো, কাঁঠালের মিষ্টিটার উপরে নির্ভর করে চিনিটা। তারপর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। নর্মাল সুজিটা নিয়েছি, এটা আমি এখনও প্যাকেট থেকে বার করিনি, তবে বার করে নেব। আর এখানে নিয়েছি নুন, ব্যাস আর কিচ্ছু লাগছে না, এই কটা জিনিসই লাগছে। তো সবার প্রথমে কাঁঠালটা পাল্প বার করে নেবো। তো তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতে করে নিতে পারো, কিন্তু আমি মিক্সিতে করছি না। মিক্সির বিকল্প পদ্ধতি কীভাবে কাঁঠালের পাল্প বার করি চলো। তো প্রথমে আমি কাঁঠালের এখানে আটিগুলো ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এখানে আমি একটা ছ্যাঁকনি নিয়েছি, এর মধ্যে করে এগুলো বার করে নেব। জাস্ট এরকম করে কিছুক্ষণ করলেই বেরিয়ে যাবে, খুব সুন্দর। যাদের মিক্সি নেই তারা কিন্তু এরমভাবে করতে পারে, খুব বেশি টাইম লাগবে না। দেখো পাল্প বেরোচ্ছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। চলো পুরোটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এরকমভাবে সমস্ত কগুলোকে আমি ঘষে ঘষে এর পাল্পগুলো বার করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা মিক্সিতে করে নিতে পারো। তো এখানে আমি সমস্ত পাল্পটা বার করে নিয়েছি, এই যে এতটা মতন হয়েছে, বেশ অনেকখানি হয়েছে। তো এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে মাখবো, তাহলে আমার সুবিধা হবে, ছোটো পাত্রে না অসুবিধা হয়ে যাবে। এটাতে ঢেলে নিলাম, এটা ফেলবো না, এটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, চিনিটা না আমি একটু বেশি করেই দেবো, কারণ হচ্ছে মানে আমি এর উপরে করেই ঢেলেছি, ওই জন্য একটু পড়ে গেছে। তো যাই হোক, এই যে এক কাপ চিনি দিচ্ছি, মোটামুটি আমি দেড় কাপ মতন চিনি দেবো। তারপর আমি গালে দিয়ে দেখবো, যদি আমার লাগে তাহলে আমি আটটা চিনি দেবো। এই ওই জিনিসটা খেতে একটু বেশি মিষ্টি পরিমাণে নুন দিচ্ছি, যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি। দেখো এক কাপের থেকে সামান্য একটু কম দিয়েছি, তো সুজিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এটা বাড়িতে অল্প করে প্রথমে বানিয়েছিলাম, এতটা পরিমাণে তো বানাইনি, তো বলতে পারো ফার্স্ট টাইমই বানাচ্ছি, মানে আগে বানিয়েছি কিন্তু অল্প পরিমাণে। তো সেই জন্য আটার মাপটা আমার জানা নেই, আমি মানে তোমাদেরকে দেখাবো এবং নিজেও জানবো। তো প্রথমে আমি এক কাপ আটা দিলাম, এক কাপ সুজি দিয়েছি, এক কাপ আটা দিয়েছি, আর দেড় কাপ চিনি দিয়েছি, সামান্য নুন দিলাম। এবার এটাকে আমি মাখবো, যদি আমার মনে হয় যে ঠিক আছে আমার আর লাগছে না তাহলে দেবো না, যদি মনে হয় হ্যাঁ তাহলে লাগবে, আমি আবারও মেখে আমি আটটা। ব্যাটারটা কিন্তু আমার খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, তাহলে কিন্তু মানে খুব বেশি পাতলা হলে জিনিসটা হবে না, আবার খুব বেশি ঘন হলেও। আরও আমি দেড় কাপ আটা দিলাম, আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে বেশি আবার টাইট না হয়ে যায়, কারণ এতে আবার জল দেওয়া যাবে না। আর আমার এর মধ্যে আটা দিতে লাগবে না, তাহলে আমি দিলাম সাড়ে তিন কাপ আটা আর এক কাপ সুজি। তোমরা কিন্তু সুজির পরিমাণটা বাড়িয়ে আটার পরিমাণটা কমিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে এরকম টাইট মতন হয়েছে, এটাকে আমি আরেকটু ভালো করে এরভাবে ঘুরিয়ে নেবো, নিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো সেট হওয়ার জন্য। 15 মিনিট পর ফিরে এসেছি, দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু গলে গেছে, এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। চলো এবার এটাকে ভেজে নেওয়া যায়। এখানে তেল বসিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি,
এবার এরমভাবে যেরমভাবে আর কি বড়ি দেয়, এরমভাবে রসবড়াও করে, তালের ফুরুলি করে, তো সেরমভাবেই কিন্তু আমি করে নিচ্ছি। ছোটো বড়ো তোমরা তোমরাও কিন্তু বাড়িতে এমনভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তোমাদের একটুখানি আগে আমি বলছিলাম না, সব ভাজাভুজিতে আমি পটু না, ভিডিওর কাজ করতে গেলে মাই করে দেয়, তখন মা করে দিচ্ছে। এটা কত সুন্দর হয়েছে তাকে ভাজা, আমি সব হচ্ছিলই না, সব চচ্চড়ি পাখি হচ্ছিল। তো মা ওখানে বড়গুলো ভেজে নিচ্ছে, ততক্ষণে ভাবলাম বাসনগুলো আমি একটু মেজে নিই, অল্প কয়েকটাই ছিল তো আমি এখন সেগুলোই করে নিচ্ছি, তারপরে পুরোটা ভাজা হয়ে যাবে। আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি দুটো পাত্রে কেন রেখেছি বলো তো, তোমরা দেখে বুঝতে পারছো, এইটার অবস্থা দেখো আর এটার অবস্থা দেখো, দেখে বুঝতেই পারছো কোনটা কী পরিমাণ অবস্থা। এইটা দেখো, এই এই এইগুলো আমি করেছি, মানে ভালো করে ফাটাইনি ওটাকে। তো মা এসে বললো কি এটাকে ভালো করে ফাটাতে হয় তারপরে ভাজতে হয়, আর এইগুলো মা ভেজেছে। তাহলে তোমরাই বলো, দেখে তো বোঝাই যাচ্ছে না কোনটা বেশি ভালো হয়েছে, তোমরাও কিন্তু ভালোভাবে ফাটাবে ওটাকে, জিনিসটাকে, তাহলে আরও বেশি ভালো হবে। মানে এর গাটা যেমন যেমন হয়েছে অমন হবে না, এর মতো সুন্দর হবে, খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ যেহেতু উল্টো রথ, তো বৃষ্টি হোক আর যাই হোক, রথ দেখতে তো যেতেই হবে, তাই না? শুধু এখানে আমি একা না, কিন্তু অনেক মানুষ এসেছে। রথটা আমাদের বাজার থেকে আমাদের এখানে এসেছে, তো বাজার থেকে অনেক 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 লোক ছিল, অভিনেতা বিশ্বনাথ বসুও ছিল, যে আর কি রথটাকে মানে উদ্বোধন করেছে, উদ্বোধন ঠিক নয় মানে রথটা শুরু করার আগে যে নারকোল ভাঙে না, ওই ওইটা করেছে, তারপর রাস্তা ঝাড় দিয়েছে, ভিডিওতে দেখছিলাম আর কি। অ্যাকচুয়ালি রথটা ওই বিশ্বনাথ বসুর বাড়িতেই যাওয়ার কথা ছিল, কিছু প্রবলেমের কারণে আর যেতে পারিনি। আর এখানে এখন না কারেন্ট অফ, সেই জন্য চারিদিকটা অন্ধকার, তোমাদেরকে ভালো করে রথটা আমি দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের পাড়ার আদি রথ, মানে এই রথটাই এত বছর ধরে বেরোতো, আমার কথা আউড়ে যাচ্ছে। এটা বহু বছরের পুরানো রথ, কত বছর সঠিক আমি জানি না, তবে এটা বহু বছরের পুরানো রথ। এই রথটাই এত বছর ধরে বার হয়, আর এই বড় রথটা এবছর প্রথমবার হলো। তো এবছর রথে কিন্তু খুব আনন্দ হয়েছে, জানি না আর কোনো দিন রথ তোমাদের কবে আবার দেখাতে পারবো না পারবো, তো সেই জন্য এবছর ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন আমি চলে এলাম তোমাদেরকে উল্টো রথটা দেখানোর জন্য, আর আমি নিজেও দেখার জন্য। তো অন্ধকারের জন্য বেশি ভালো করে দেখাতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিলো আর রথের মাথার যে চূড়াটা তারের সাথে আটকে গেছিলো। কারেন্টটাকে অফ করে রাখতে হচ্ছিলো, তো সেই জন্যই আর কি, মানে এখন চারিদিকটা অন্ধকার। তো যাই হোক, এই অন্ধকারের মধ্যেই তোমরা রথটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আবার খিচুড়ি প্রসাদও দেওয়া হচ্ছিলো, তা আমরা না সেটা জানতাম না, মানে আমরা রথ মানে ঠাকুরগুলো বাড়িতে নিয়ে চলে যাওয়ার পরে আমরা চলে আসছিলাম বাড়িতে, এবার তখন আমার ভাই গিয়েছে, গিয়ে বলছে এখানে না খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তাই বললাম আগে বলবি তো, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো তারপরে আবার গিয়েছিলাম আমি, মার ভাই, আর এমনি আরও অনেকেই ছিল, অনেকটা বড় লাইন পড়েছিল ওই যে সাইডে, তো আমরা দেখতেও পাচ্ছ আশা করি। আসলে আমরা না তখন খেয়াল করিনি, ঠাকুরের দিকে দেখতে গিয়ে না খেয়ালই করিনি ওইদিকে লাইন দিচ্ছে বা প্রসাদ দিচ্ছে, ওর
ওটা ততটা খেয়াল করিনি। তো যাই হোক, খিচুড়ি প্রসাদ আমরা পেয়েছিলাম, সেটাও খেতে খুব দারুণ হয়েছিল। আর এই দেখো, এখানে ঠাকুরগুলোকে সব নাচতে নাচতে আর কি বাড়িতে নিয়ে যাচ্ছে। তোমরা তো জানোই জগন্নাথ দেব নাচতে নাচতেই রথে ওঠে, আবার নাচতে নাচতেই বাড়িতে ফিরে যায়। তো আবার এক বছরের অপেক্ষা, জানি না পরের বছর রথ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না। তো এই বছর দেখিয়ে দিলাম। তো আমরা তারপরে খিচুড়ি প্রসাদ নিয়ে বাড়িতে চলে গেছিলাম। একটু লেট হয়েছিল ঠিকই, কিন্তু অনেক লোক ছিলাম তো অসুবিধা হয় না। তোমরা লাইনটা দেখতেই পাচ্ছ কত বড় লাইন, তখন কিন্তু খেয়াল করিনি, এখন ভিডিও এডিট করার সময় দেখতে পাচ্ছি যে সত্যিই তাই তো, অনেক বড় লাইন পড়েছিলাম। মানে ঠাকুরের দিকে দেখতে গিয়ে না ওইদিকেই তাকিয়েছিলাম, মানে এত সুন্দর করে ঠাকুরকে নিয়ে নাচছিল, অন্যদিকে তাকানোর কথা মনেই ছিল না। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো। আর এই যে বৃষ্টি হচ্ছে, তার জন্য আর কি ছাতা মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে, ঠাকুরকে তো আর এমনি নিয়ে যানো যায় না। তো এইটা হচ্ছে ডোনার বোন সানা, তো ও ছাতাটাও দিয়ে দিয়েছিল ঠাকুরকে। তো আমার ছাতাটাও দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার হাতে তখন সেই মুহূর্তে এত জিনিস ছিল, আর আমাদেরকে ডাকছিলাম কিন্তু শুনতে পাইনি, যেহেতু বাজনা বাজছিল, আর এদিকে আমি ক্যামেরাও করছিলাম, সুতরাং আমাদের সাথে যেতেও পারছিলাম না। তো যাই হোক, ভাগ্যে নেই আমার, কি আর করা যাবে। তো ওই যে ঠাকুর ওইদিকে চলে যাচ্ছে, আর ওই যে সানার মাও যাচ্ছে আর কি পিছন পিছন। তো এরপরে আমরা বাড়িতে চলে এসেছি। আর এরপরে দেখো আমাদের বুড়ো দাদু, দেখো অ্যাকচুয়ালি আমার বাপি লাঠি নিয়ে হাঁটে, সেটাও দেখে রেখে দিয়েছে, সেটাই নকল করছে, মানে সব কিছু নকল করতে এক তো ভালো পারে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো, আর সবাই এইভাবে ভালোবাসা দিতে থাকো।